একটি গাছ একটি প্রাণ, গাছ লাগান প্রাণ বাঁচান, এই ভাবনাকে সামনে রেখে শনিবার সিআরপিএফ এর 86তম প্রতিষ্ঠা দিবসে গন্ডাছড়া সরকারি মহাবিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। এদিন সকাল 7টায় সিআরপিএফ 150 নম্বর ব্যাটেলিয়নের উদ্যোগে মহাবিদ্যালয়ের ছাত্রাবাসে চারিদিকে বিভিন্ন জাতির চারা গাছ রোপণ করা হয়। সেখানে উপস্থিত ছিলেন ব্যাটেলিয়নের ইকো কোম্পানির সমবায় অধিকারী ইন্সপেক্টর মোহনলাল, সরকারি মহাবিদ্যালয়ের শিক্ষক নিপন চাকমা সহ কোম্পানি ব্যাটেলিয়নের অন্যান্য আধিকারিকগণ। বৃক্ষরোপণ শেষে ইন্সপেক্টর মোহনলাল জানান, 1949 সালের 27 জুলাই আজকের দিনেই সিআরপিএফ এর প্রতিষ্ঠা হয়। এরপর থেকে প্রতিবছর এই দিনটি প্রতিষ্ঠা দিবস হিসেবে পালন করা হয়। তিনি আরও জানান, আসন্ন পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে তারা ত্রিপুরায় এসেছেন, পরবর্তীতে তাদের গন্ডাছড়ায় নিয়ে যাওয়া হয়। আজকের এই মহান দিনটি স্মরণীয় করে রাখার জন্যই গন্ডাছড়া সরকারি মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল ডক্টর শ্রীমন্ত রায়ের সহযোগিতায় বৃক্ষরোপণ কর্মসূচি সংগঠিত করা হয়। এই কর্মসূচি সফল করতে সাংবাদিক থেকে শুরু করে বন দপ্তর বিভিন্নভাবে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জ্ঞাপন করেন তিনি। আজ 27 জুলাই 2024 কো হম লোগ ইহা গন্ডাছড়া গভর্নমেন্ট ডিগ্রি কলেজ মে উপস্থিত হ্যায়। और आज ही के दिन 27 जुलाई 1939 को सीआरपीएफ, जो इस देश का सबसे बड़ा अर्धसैनिक बल है, उसकी स्थापना दिवस है। और इस बल के स्थापना दिवस के अवसर पर हमारे समवाय के सभी जवानों और सभी अधीनस्थ अधिकारियों के द्वारा एक प्लांटेशन का प्रोग्राम यहाँ पे रखा गया। और क्योंकि एक पौधा हर व्यक्ति की जिम्मेदारी बनती है, उसी के तहत हमारे महानिदेशक महोदय के निर्देश और उनके तत्वाधान के अंदर हम लोगों के द्वारा ये कार्यक्रम रखा गया और सभी ने इसके अंदर बढ़ चढ़ के हिस्सा लिया। इसके अंदर यहाँ के जो पत्रकार महोदय हैं उनका, साथ में जो है डिग्री कॉलेज के लेक्चरर साहब है उनका, और यहाँ का जो सिविल प्रशासन है, साथ ही साथ जो यहाँ का पुलिस प्रशासन है, उन सब की इसके अंदर भागीदारी रही। धन्यवाद। ब्यूरो रिपोर्ट, आरई न्यूज़।